যে টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে এরাই বেস্ট। মিরাজ থাকলে আমি 100-100 দিতাম। বন্ধু সাকিবের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না তামিম ইকবাল খান, এবার বন্ধু শান্তর বিশ্বকাপ দলে সুযোগ হলো না মিরাজের। বন্ধুত্ব ট্র্যাজেডি যেন শেষ নেই বাংলাদেশ দলে। মেহেদী হাসান মিরাজ হতে পারত বিশ্বকাপ স্কোয়াডের সদস্য, মন্তব্য করেছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার জানান, তিনি যদি নির্বাচক কমিটির সদস্য হতেন তাহলে অবশ্যই মিরাজকে নিতেন দলে। গেল ওয়ানডে বিশ্বকাপের আলোচিত টপিক সাকিব বনাম তামিম। সাকিবের নেতৃত্বে সেবার বিশ্বকাপ খেলেছে টাইগাররা, তবে সেই দলে ছিলেন না তামিম ইকবাল খান। দুই বন্ধুর সম্পর্ক ফাটলের সব গল্প সত্যি প্রমাণিত হয়েছিল সেবার। এবার একই রকম কাহিনী ঘটল টি-20 বিশ্বকাপের আগে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নেই মেহেদী হাসান মিরাজ, আর তাতেই যেন ভক্তদের ভাবনায় ফেলে আসা দিনগুলো। শান্ত মিরাজ দুজনই ভালো বন্ধু, সাকিব তামিমের পর এই জুটিকেই নতুন বন্ধুত্বের রোল মডেল ধরা হয়েছিল। দুজনের সখ্যতাও বেশ ভালো, তবে নিজের দলে বন্ধু মিরাজকে জায়গা দিলেন না শান্ত, যদিও এগুলো ভক্তদের মন্তব্য। টিম সিলেকশনের দায়িত্ব তো আর শান্তর হাতে নেই, তাতে আর চুপ থাকে ভক্তরা। শান্ত মিরাজকে সাকিব তামিমের সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কম হচ্ছে না। অনেকের ভাষ্য মতে সাকিব বনাম তামিমের ভার্সন 2.0, মিরাজ বনাম শান্ত। এদিকে মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে না রাখায় অবাক হয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার মনে করেন মিরাজ হতে পারত দারুণ একটা অপশন। বিডি ক্রিক টাইমকে অ্যাশ জানান সেই কথাই। মিরাজকে আমি আমি হলে হয়তোবা ওখানে হয়তোবা কথা বলার একটা অপশন থাকতো, কারণ মিরাজকে আমি মনে করি যে আমরা যে কোনো সিচুয়েশনে তাকে ব্যাটিংটাও পেতাম এবং তার বলিংটাও। যেহেতু আমরা যখন সেকেন্ড রাউন্ডে যদি যাই তখন হয়তো আমাদের অপোনেন্টের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকতে পারে 4-5টা, তখন হয়তো আমরা মিরাজকে ইউজ করতে পারতাম। 15 জন স্কোয়াডে থাকলে খুব ভালো হতো। তারপরে ম্যানেজমেন্ট মনে করেছেন যে না, তানভীর লাস্ট 2-3টা BPL এ আমি বলবো যে চমৎকার বল করে যাচ্ছেন, তার সেটা পুরস্কার পেয়েছেন। আমি মনে করি তানভীরও ডিজার্ভ করে ডেফিনেটলি। যে টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে এরাই বেস্ট। এই টিমে হয়তোবা মিরাজ থাকলে আমি 100-100 দিতাম, যেহেতু মিরাজ নাই সেই জায়গায় আমি বলবো যে ঠিক আছে আর কি, 90% পারফেক্ট আছে। তবে সে যাই হোক, শান্ত মিরাজের বন্ধুত্ব এখনো ঠিকঠাক। দর্শকরা মজার ছলে যাই বলুক না কেন, মাঠ ও মাঠের বাইরে ঠিকই আছে দুজনের দোস্তি। সাকিব তামিমদের মতো তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক, এমনটা কাম্য নয় ভক্তদের। দিন শেষে এই সম্পর্কের বন্ধনই দেশের মানুষের কাছে আবেগ। নিজেদের ক্রিকেটীয় ক্যারিয়ারে যেন কোনো ব্যক্তিগত ক্ল্যাশ না হয় শান্ত ও মিরাজের, এই যেন প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট প্রেমীর। ইসান আহমেদ, বিডি ক্রিক টাইমস।